এয়া রকিবুল হুসাইন যেন বজ্র কঠোর রাজনৈতিক কেবল সরকার করব লাগে তার কারণে কোনো জাতি মাটি ভেটি যা কথা কৈছিল সেবিলাকর কোনো গুরুত্ব নাই এয়াও রকিবুল হুসাইন শ্লেষাত্মক আর বিদ্রুপাত্মক অঙ্কি ভঙ্গি অথবা ডায়লগ আমার আকো হে কংগ্রেসি গিতাই গই হে অরিজিনাল বিজেপি গিতা কিরা বুটরা মারি এটা ডুপ্লিকেট বিজেপির ভি আর এয়াও রকিবুল হুসাইন এইবার গায়কর রূপত রাজনৈতিক রকিবুল হুসাইন গায়ক ভৃগু কাশ্যপর সৈতে মঞ্চত মজগুল রাজনৈতিক রকিবুল হুসাইন নির্বাচন আহিছে ধুবুরী আর নগাঁও সংসদীয় সমষ্টির পৰা প্রার্থিত্ব বিচাৰিছে রকিবুল হুসাইনে হয়তো নিজের ইমেজ সলোৱাৰ চেষ্টা কংগ্রেসের আমলৰ প্রভাবশালী রাজনৈতিক গৰাকীৰ পুৰণি গুদামৰ পৰা হেমন্ত দাস নিউজ 18 অসম নর্থ ইষ্ট এয়া রকিবুল হুসাইন যেন বজ্র কঠোর রাজনৈতিক কেবল সরকার করব লাগে তার কারণে কোনো জাতি মাটি ভেটি যা কথা কৈছিল সেবিলাকর কোনো গুরুত্ব নাই এয়াও রকিবুল হুসাইন শ্লেষাত্মক আর বিদ্রুপাত্মক অঙ্কি ভঙ্গি অথবা ডায়লগ আমার আকো হে কংগ্রেসি গিতাই গই হে অরিজিনাল বিজেপি গিতা কিরা বুটরা মারি এটা ডুপ্লিকেট বিজেপির ভি আর এয়াও রকিবুল হুসাইন এইবার গায়কর রূপত রাজনৈতিক রকিবুল হুসাইন গায়ক ভৃগু কাশ্যপর সৈতে মঞ্চত মজগুল রাজনৈতিক রকিবুল হুসাইন নির্বাচন আহিছে ধুবুরী আর নগাঁও সংসদীয় সমষ্টির পৰা প্রার্থিত্ব বিচাৰিছে রকিবুল হুসাইনে হয়তো নিজের ইমেজ সলোৱাৰ চেষ্টা কংগ্রেসের আমলের প্রভাবশালী রাজনৈতিক গৰাকীৰ পুৰণি গুদামৰ পৰা হেমন্ত দাস নিউজ 18 অসম নর্থ ইষ্ট